আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় কুলিয়ারচর মিডিয়ার দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি মহান রব আলের অশেষমতে আপনার সকলে ভালো আছেন প্রিয় কুলিয়ারচর মিডিয়ার দর্শক শ্রোতা মণ্ডলী একদিনই বাহাই আমাদের কাছে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মোহতারাম শায়েখ আমি আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকের কাছ থেকেই একটি বিষয় অনেক বেশি শুনেছি তারা বলেছে যে পূর্ণিমার রাতে নাকি স্ত্রীর সাথে সহবাস করা যায় না পূর্ণিমার রাতে নাকি স্ত্রীর সাথে সহবাস করা হারাম এই রাতে নাকি সহবাস করলে সেই সহবাসের ফলে যে সন্তান জন্ম নেয় সে নাকি বিকলঙ্গ হয় তো আসলে কি এটি ইসলামে আছে এটি কি সত্য নাকি কুসংস্কার যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো দেখুন সেই বিষয়ে বলা যায় প্রিয় দর্শক আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এরকম কুসংস্কারে বিশ্বাসী যারা অনেকেই মনে করে যে পূর্ণিমার রাতে মঙ্গলবারের রাতে অথবা বিশেষ কোনো দিনে সহবাস করা যায় না সহবাস করলে নাকি সন্তান বিকলঙ্গ হয় এরকম বিশ্বাসী অনেক মানুষ আমাদের সমাজে ভরে গেছে তো তাদের উদ্দেশ্যে বলবো দেখুন ইসলামে শুধুমাত্র সহবাসের নিষিদ্ধ তিনটি সময় বাদে অন্য যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থাতেই সহবাস করা যায় তিনটি নিষিদ্ধ সময় হচ্ছে স্ত্রীর মাসিক অবস্থায় হজ উমরার ইহরাম অবস্থায় এবং রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় এই তিনটি সময় বাদে আপনি যে কোনো দিন সহবাস করতে পারবেন পূর্ণিমার রাতে হোক বা অন্য যে কোনো বিশেষ দিনে হোক আপনি সহবাস করতে পারবেন আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তো প্রিয় প্রশ্নকারী দিনে ভাই এই সমস্ত কুসংস্কারে কখনো কান দেবেন না এগুলো হচ্ছে অত্যন্ত ভ্রান্ত এবং এগুলো এই কথাগুলোর কোনো ভিত্তি নেই তাই এই কথাগুলোতে কখনো কান দেবেন না তো প্রিয় ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ